উদযাপিত হল পবিত্র ঈদ ফিতর সারা ঈদের জামাত অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় খালেদা সাথে কারাগারে দেখা করলেন পরিবারের সদস্যরা অনুমতি মেলেনি দলীয় নেতাদের ঈদের দ্বিতীয় নির্বাচনী আমেজ গাজীপুর সিটিতে ভিন্নভাবে জনসংযোগের দুই প্রধান প্রার্থী চট্ট্রামী ও মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকা পানির নিচে ঈদের দিন চরম দুর্ভোগে মানুষ বিশ্বকাপে আর্জেন্টিনা ও আইসল্যান্ডের খেলা এক এক গোলে ড্র অস্ট্রেলিয়াকে দুই একে হারালো ফ্রান্স সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক স্বাগত নিউজ টোয়েন্টি সংবাদে আপনাদের সাথে আছি আমি মামুন উর রশিদ এবং আমি আফরিন আনোয়ার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে সারা দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে যেখানে সকাল সাড়ে আটটায় প্রায় লক্ষাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন নামাজ শেষে মুসলিম ওম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয় একই সঙ্গে উৎসব মুখর পরিবেশে বাইতুল মোকারম জাতীয় মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে তৌফিক মাহমুদ মুন্নাকে সঙ্গে নিয়ে বাকিটা জানাচ্ছেন প্লাবন রহমান ভোর থেকে রাজধানীতে গুড়ি গুঁড়ি বৃষ্টি শঙ্কা ছিল ঈদের নামাজ নিয়ে কিন্তু সময় যতই গড়িয়েছে ততই অনুকূলে এসেছে পরিবেশ স্বস্তি নিয়ে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগা ময়দানে আসা শুরু মুসল্লিদের রাজধানীর বিভিন্ন জায়গার পাশাপাশি দূর দূরান্ত থেকেও মুসল্লিরা হাজির হয়েছেন প্রধান জামাতে অংশ নিতে খুব সুন্দরভাবে ঈদ উদযাপিত হচ্ছে বাংলাদেশে তাই আমরা ধন্যবাদ খুব এত লোকের ভিতরে নামাজ পড়ে বড় একটা আমার ছেলেটাও আসার জন্য খুব পাগল হয়ে গেছে তাই এবার এসেছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জাতীয় ঈদগাহ কেন্দ্র করে মুসল্লিদের ঢল আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ময়দানে প্রবেশ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা নির্ধারিত সময় সাড়ে আটটার আগে প্রধান জামাতে হাজির রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ পাশাপাশি মন্ত্রিপরিষদের সদস্যরা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদের এই প্রধান জামাতের শরিক হন ঠিক আটটা তিরিশ মিনিটে শুরু ঈদের প্রধান জামাত যাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মেজানুর রহমান নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করেন মুসল্লিরা আল্লাহবা সবাইকে মাফ করে দেন বিশেষ করে বাবা মা যারা পরলোকবাসী হয়েছে তাদের জন্য দোয়া করলাম দেশ অগ্রগতি হোক এটি আমরা চাই মঙ্গল চাই ইয়া জন্য অনেক দোয়া করছি আমরা ইজেলের ফিতর শিক্ষা নিতে পারি আমরা 11 মাস ভালো থাকতে পারবো সবার জীবন হোক আকাশের মতো উদার নীলিমার মতো পবিত্র সবার জন্য শুভ কামনা ঈদ মোবারক ঈদ গমোজের পাশাপাশি বাইতুল মুকাররাম মসজিদে সকাল 8টা থেকে 10টা 45 পর্যন্ত পাঁচ টি ঈদের জামাত অনুষ্ঠিত হয় যাতে অংশ নেন লাখ লাখ মুসল্লি সংযমের মাস পবিত্র মাহের রমজান শেষে প্রতিবারের মতো এবার ওইদের নামাজের সামিল ধনী গরিব সহ সর্বস্তরের মুসলমানরা শুধুমাত্র এই একটি দুটি দিনই নয় বছরের অন্যান্য সময়েও যাতে এই মেলবন্ধন অব্যাহত থাকে সেই প্রত্যাশায় বেশি করে এসেছে ধর্মপ্রাণ মুসলমানদের কাছ থেকে যাতে করে আরো বেশি শান্তিময় হয়ে উঠবে পুরো বিশ্ব প্লাবন রহমান নিউজ টোয়েন্টি ফোর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ উল ফিতর শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্য বিচারপতি রাজনৈতিক ব্যক্তিত্ব কবি সাংবাদিক লেখক বুদ্ধিজীবী কূটনীতিক সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে কোনো প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতা বাংলাদেশের আছে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দু একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে লক্ষ্য তা বাস্তবায়নে সফল হতে হবে শাহ আলী রিপোর্ট সাধারণের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ আনন্দ ভাগ করে নিতে গণভবনের দুয়ার খোলা ছিল সবার জন্য সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষ এসে ভিড় করেন প্রধানমন্ত্রীর বাসভবনে দলের নেতাকর্মীরা ছাড়াও চাকরিজীবী ব্যবসায়ী পেশাজীবী এবং খেটে খাওয়া সাধারণ মানুষ দীর্ঘ সারিতে অপেক্ষা করে কুশল বিনিময় করেছেন সরকার প্রধানের সঙ্গে এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে দেশের সব মানুষকে ঈদের শুভেচ্ছা জানান শেখ হাসিনা সকলকে আমি আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ এখন স্বনির্ভর উন্নত দেশের কাতারে বাংলাদেশকে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য বাংলাদেশ আজকে অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশের গণতন্ত্র সুরক্ষিত বাংলাদেশের জনগণের মৌলিক অধিকারগুলি আমরা নিশ্চিত করতে পেরেছি বাংলাদেশের মানুষের আজকে ক্রয় ক্ষমতা বেড়েছে তাদের জীবন মান উন্নত হচ্ছে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে আয়ু বৃদ্ধি পেয়েছে আমাদের দেশ এখন এগিয়ে যাচ্ছে আমরা এখন উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না মন্তব্য করেন শেখ হাসিনা যে আমরা যেন বিশ্ব সবাই মাথা উঁচু করে মর্যাদার সাথে চলতে পারি আর সেভাবে আমরা এই দেশকে গড়ে তুলছি এবং সেভাবেই আমাদের দেশ ইনশাল্লাহ এগিয়ে যাবে হ্যাঁ বাধা বিঘ্ন অনেক কিছু আমাদের অতিক্রম করতে হয়েছে এবং করতে হবে এটা খুবই স্বাভাবিক তারপরেও যে কোনো দুর্যোগ আসুক তা মোকাবেলা করবার মতো ক্ষমতা পরে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক মিশন প্রধান এবং উচ্চ আদালতের বিচারপতিদের সঙ্গে আলাদাভাবে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী কারাবন্দে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা তবে দেড় ঘন্টার বেশি সময় নিয়ে দেখা করেছেন তার পরিবারের বাইশ সদস্য এ সময় বেগম জিয়ার জন্য ঘরের খাবার নিয়ে যান তারা এর আগে শনিবার দুপুর ১২টার দিকে নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাকার এলাকায় গেলে পুলিশ নেতাদের পথ আটকে দেয় এ সময় মহাসচিব বলেন তিন দিন আগে সাক্ষাতের অনুমতি চাইলেও পুলিশ কিছু জানায়নি আহসান হাবিবের প্রতিবেদন বিস্তারিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের জন্য সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ঈদের দিন দুপুর বারোটার দিকে কারাগারের সামনে উপস্থিত হন দলীয় নেতারা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগার এলাকায় গেলে মূল ফটক থেকে আধা কিলোমিটার দূরেই তাদেরকে আটকে দেয় পুলিশ এ সময় মির্জা ফখরুল বলেন তিন দিন আগে থেকেই দেখা করার অনুমতি চাওয়া হচ্ছে এরপরও দেখা করতে না দেওয়া দুঃখজনক অসুস্থ বেগম খালেদা জিয়া তার সঙ্গে আজকের এই দিনে ঈদের দিনে দেখা এটা আমাদের অধিকার আমরা জানি যে সবাই ঈদের দিনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং দলের নেতা নেত্রীদেরকে দেখা করতে দেওয়া হয় আমরা সেজন্য তিন দিন আগেই এই একটা চিঠি দিয়ে রেখেছিলাম আমাদেরকে এই ব্যাপারে কোনো জবাব দেওয়া হয়নি দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন ও মির্জা আব্বাস বলেন উৎসবে পার্বণে দলের কারাবন্দী নেতাদের সঙ্গে সাক্ষাৎ জেল কোডের মধ্যেই আছে কিন্তু সরকারের নির্দেশী পুলিশ তা ভঙ্গ করছে আমরা জেল খেটেছি আমাদের আত্মীয়স্বজন বন্ধু-বান্ধব বিশেষ করে ঈদের দিনে এবং স্বাধীনতা দিবসে বিজয় দিবসে সকলে জেল কেটে যেতে পারে এবং দেখা করতে পারে দেখা না করতে পারলে তাদের কিছু খাওয়াপত্র দিয়ে আসতে পারে এটা জেল কোডের মধ্যে আছে ঈদ উপলক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সময় আমাদের আত্মীয় স্বজন আমাদের সঙ্গে দেখা করতে পারছে স্বাভাবিকভাবেই দেখা করতে পারে খাওয়া দাওয়া নিয়ে আমাদের দেখা করতে পারত আজকে আমরা নিয়ম নিয়মানুকভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা আমাদের প্রিয় দেশ নেত্রীর সঙ্গে আমরা দেখা করতে পারছি না এদিকে দুপুর সোয়া কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তার পরিবারের ২২ জন সদস্য সাক্ষাৎ শেষে তার শারীরিক অবস্থা ভালো নেই বলে সাংবাদিকদের জানান স্বজনেরা এর আগে সকাল এগারোটার দিকে নেতারা দলের প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ করেন আসান হাবিব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা ঈদ আনন্দ প্রসঙ্গ ঈদের দিনেও নির্বাচনী আমেজে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকা ঈদের সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে কুশল বিনিময় আর কোলাকুলিতে জনসংযোগ করেছেন প্রধান দুই দলের মেয়র প্রার্থীরা এদিনেও গাজীপুরকে সমৃদ্ধশালী সবুজ নগরী করার অঙ্গীকার করলেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম আর নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠানে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানালেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার গাজীপুর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম নির্বাচনের আর বাকি কদিন আঠারো জুন থেকে শুরু হচ্ছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা হাতে সময় নেই তাই ঈদের দিনেও ঈদ জামাত ও নানা সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নগরবাসীর সঙ্গে কুশল বিনিময় করছেন প্রার্থীরা সামাজিক অনুষ্ঠানে এমন কোলাকুলিতেই ব্যস্ত সময় গেছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যেন ভোট আর ঈদের উৎসব মিলেমিশে একাকার আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার বললেন এই উৎসব যেন ভোটের দিন পর্যন্ত থাকে আর এজন্য জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চাইলেন তিনি আজকের এই দিনে আমরা ঈদের নামাজের মাধ্যমেই সবার সাথে আমাদের কৌশল বিনিময় হয়েছে ঈদ শুভেচ্ছা হয়েছে এবং আমাদের আঠারো তারিখতে যে নির্বাচনের প্রচারণা এবং ছাব্বিশ তারিখে ভোট সেটার একটা সৌজন্য সাক্ষাৎকার হয়ে গেল সেই হিসাবে মনে করি ঈদের উৎসব এবং আমাদের ভোটের উৎসব দুটি একসাথে চলছে এবং নেশামুক্ত আমাদের যুব সমাজে থাকে এবং সবুজনের মধ্যে একটি নগর উপহার দিতে চাই গাজীপুর মানুষ কখনো ভোট ডাকাতি করে নাই বা চুরি করে নাই এই শব্দগুলো যে না ব্যবহার করার জন্য আমি অনুরোধ করছি একইভাবে ঈদের দিনে গাজীপুরবাসীর সঙ্গে ঈদের নামাজ আদায় করে ব্যস্ত সময় পার করেছেন বিএনপির মেয়র প্রার্থী এ সময় তিনি নির্বাচন নিয়ে আবারও নিরপেক্ষতার সংকার কথা জানালেন ঈদগার মাঠে মানুষের কাছে গিয়ে তো বলছি যে দোয়াও করাইছি যে সুস্থ নির্বাচন জনগণ আশা করে এবং আমি এই উপস্থিত মুসল্লিদের মাধ্যমে গোটা গাজীপুরবাসীর কাছে দোয়া চাই যাতে সুস্থ নির্বাচন হয় এবং নির্বাচন সুস্থ নির্বাচনের অন্তরায় যদি কেউ কিছু করে তাহলে তার দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে আগামী ছাব্বিশ জুনের নির্বাচনের কদিন আগে দু প্রার্থী নিজেরাও বুক মিলিয়েছেন এমন উৎসব আর পরিবেশ ভোটের সন্ধ্যাতেও থাকবে বলে আশা করছেন গাজীপুরের মানুষ ফকরুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর গাজীপুর নেই নেই মানুষের কোলাহল শব্দ দূষণ বায়ু দূষণের কোনো বালাই নেই ঈদে জনদুর্ভোগান্তি জনভোগান্তিহীন রাজধানী ঢাকাবাসী প্রিয় শহরের চেনা দৃশ্য পাল্টে যাওয়া স্বস্তিতে সাধারণ মানুষ ঈদের ফাঁকা ঢাকার বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান এটি রাজধানীর মতিঝিলের চিত্র ঈদ এলেই পাল্টে যায় নিয়মিত কর্মব্যস্ত এই এলাকার চিত্র রাস্তায় গাড়ির কোন চাপ নেই ফুটপাতে নেই হকারদের আনাগোনা গণপরিবহন কর্মীরা জানাচ্ছেন ফাঁকা ঢাকাই খুব স্বাচ্ছন্দেই ঘুরছে গাড়ির চাকা রাস্তাঘাট ফাঁকা মানুষজন নাই গাড়ি চালাবে খুব মজাই পাইতেছি আজ যা রাস্তাঘাট ঢাকা সব খুব ফাঁকা আজ যা চলাফেরা সব দিদি দিয়ে আরাম রাজধানীর কারওয়ান বাজার সিগন্যাল প্রতিদিনের মতো এখানে নেই মানুষের গণপরিবহনে ওঠার তাড়া রাস্তায় যানজট না থাকায় কমেছে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার দূরত্ব সাধারণ মানুষ বলছেন এমন পরিচ্ছন্ন যানজটহীন ঢাকা তারা সব সময় প্রত্যাশা করেন মতিঝিল যেতে আমার যদি তিন ঘন্টা লাগে আজকে কিন্তু আমি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি এটা খুব ভালো লাগতেছে আজকে আসলে আমরা যারা যাতত করি চলাফেরা করি চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে তার জন্য সবার জন্য দরকার এটা এদিকে ঈদের আগে যারা বাড়ি ফিরতে পারেননি ঈদের দিনেও তাদের অনেকেই ঢাকা ছেড়েছেন ব্যস্ততার কারণে যাইতে পারিনি এই কারণে আজকে যাচ্ছি আর কি গতকালকে আমরা চান্ডার পর্যন্ত ছিলাম ডিউটি আজকে ছুটি পাইছি আজকে চারদিন দিন বন্ধতে আমরা চলে যাচ্ছি বছরের দুই ঈদকে কেন্দ্র করে দূষণ ভোগান্তি ও যানজটহীন এই ঢাকা ফিরে আসে তবে ভোগান্তিহীন পরিচ্ছন্ন এই নগরকে সারা বছরে চান সাধারণ মানুষ এমন ফাঁকা ঢাকায় সাধারণ মানুষ অভ্যস্ত হতে না পারলেও যানজট সহ নানা ধরনের সমস্যায় নাগরিক জীবনে মানুষ এমন একটি ঢাকার চিন্তা করে থাকেন সাধারণ মানুষ বলছেন এই ঈদ আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় এই নগরী হতে পারে পরিচ্ছন্ন এই নগরী হতে পারে যানজটমুক্ত এবং এই নগরী হতে পারে শব্দ দূষণ মুক্ত রিশাদ হাসান নিউজ ফোর ঢাকা ঈদের আনন্দ ছুঁতে পারেনি মৌলভী বাজার চট্টগ্রাম ও ফেনের দুই উপজেলার মানুষকে অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ের ঢলে বন্দি অবস্থায় রয়েছেন তারা পাঁচ দিনের বেশি সময় পার হলেও বন্দি দশা থেকে মুক্তি মেলেনি বানভাষী মানুষের ফলে দুর্ভোগ নিয়েই ঈদের সময় পার করতে হচ্ছে তাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে বাজারের তিন উপজেলার বিস্তীর্ণ এলাকা ফলে পানিবন্দি রয়েছেন কুলাউড়া কমলগঞ্জ ও রাজনগরের লাখো মানুষ বিচ্ছিন্ন রয়েছে কুলাউড়ার সঙ্গে বাজার সদরের সড়ক যোগাযোগ জেলায় বয়ে যাওয়া মনু পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার একশো সেন্টিমিটার উপর দিয়ে তাই হুমকিতে রয়েছে সহরক্ষা বাঁধ এ অবস্থায় শনিবার থেকে এসব স্থানে কাজ করছে সেনাবাহিনী তিন দিন যাবৎ পানিবন্দী অবস্থায় রয়েছেন চট্টগ্রামের হাটহাজারী ফটিকছড়ি রাউজান সহ দশ উপজেলার প্রায় পঁচিশটি ইউনিয়নের মানুষ তাই নিরানন্দই থাকছে তাদের ঈদের সময় এছাড়া টানা বর্ষণে নষ্ট হয়ে যাচ্ছে হাজারো হেক্টর ফসলি জমি আর বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে হালদা ও কর্ণফুলি নদীর পানি গেল মঙ্গলবার ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভাঙন দেখা দেয় ফেনীর মোহরি ও সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বানের পানিতে তুলিয়ে যায় ফুলগাজী ও পরশুরাম উপজেলার প্রায় ত্রিশটি গ্রাম ফলে দুর্ভোগী সঙ্গী স্থানীয়দের আজকে ঈদের দিন আমরা ইচ্ছার নাই কোন ঈদের নামাজ কোনো অন্য এত পানিতে কই যাবো আমরা আমাদের কোনো আনন্দ নেই আমাদের সবাই দলে পানি বাসি নিয়ে আমরা আজকে পাঁচ ছয় দিন ধরে না খাই আসি এই সংকট থেকে দুর্গতদের মুক্ত করতে কাজ করছে স্থানীয় প্রশাসন বাতিল করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটি। আজকে নতনপুরো আমার ইউনো তার লোকজন নিয়ে जनपद নিয়ে উনি পৌঁছেছেন সকালে শুকনো খাবার দেওয়া হয়েছে। ফেনীতে চলতি বছরের প্রথম এই বন্যায় ক্ষতির মুখে পড়েছে 3300 পরিবার। ইউ24 সংবাদে এই পর্যায়ে একটি বিরতি। ফিরবশেগিরি সাথেই থাকি। বিরতির পর আবারও স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি সংবাদ পরিবার নিয়ে ঈদ উদযাপনের মাঝেই অনেকে রয়ে যান সেবায় ঈদের দিনেও কাজ করেন সবার সেবা নিশ্চিতে ভিন্ন ভিন্ন পেশার এই মানুষগুলো ঈদের আনন্দ খুঁজে নেন কাজের মাঝে সাথে কর্মস্থলের পরিবারকে সাথে নিয়েই চলে ঈদ উপভোগ হায়দার আলীর ক্যামেরায় মাফিয়া মুক্তা জানাচ্ছেন বিস্তারিত ঈদের আনন্দ উপভোগে যখন ব্যস্ত নগরবাসী তখনও সবার নিরাপত্তার সহ ঈদ ঘোরাঘুরি নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছেন তারা হাসি মুখে কাজেই খুঁজে নিচ্ছেন ভালো লাগা তবু অপলক চোখে পরিবারকে দেখার আকুতি দেখছি মানুষ কেমন আছে সবাই যাচ্ছে এটা আমাদের ভিতরে একটা আনন্দ কাজ করছে আমরা যেতে পারিনি তারপরে একটা আনন্দ কাজ করছে আর যারা আমরা যেতে পারিনি তারা সবাই মিলে একসাথে এখানে আনন্দ করছি বাপ মাস রাইখা ঈদ করতেছি তা তো মনের ভিতরে একটু কষ্ট আছে এরপরও আমরা সুখ খুঁজে পাচ্ছি মানুষের সেবা নিয়োজিত আছি আমাদের তো পরিবার ছাড়া ঈদ করতে খুবই খারাপ লাগে তবুও মানুষের নিরাপত্তার জন্য আমরা রাস্তায় ডিউটি করি রোগীদের সেবায় থাকায় সহকর্মীদের নিয়ে ঈদ উপভোগের চেষ্টা করছেন চিকিৎসক সহ অন্যান্যরা চিকিৎসক হিসেবে আমাদের ধর্ম হচ্ছে মানুষের সেবা করা তো দিন শেষে আমরা যদি আজকে এখানে না থাকি তাহলে তো মানুষ সেবা পাবে না আমরা যেরকম পরিবার পরিজনের সাথে সবসময় ঈদ করি আজকে আমরা রোগীদের সাথে ঈদ করছি এতে আমাদের মনে কোনো দুঃখ নেই আমরা খুশি ঈদের দিন যদি এখানে আমরা সার্ভিস না দেই তাহলে রুগীগুলো যাবে কোথায় কখনো পর্দায় কখনো বা পর্দার সবার ঈদ উদযাপনের খবর সংগ্রহের ব্যস্ততায় ঈদটা কেমন কাটে খবরের ফেরিওয়ালাদের কাজের ফাঁকে চলে ঈদের আনন্দ আমরা আসলে যখন কাজ করি মানুষের মাঝে যখন যাই তখন ভালো লাগে যে না তারাও ভালো আছে কেউ বলে যে আমরা ফ্যামিলির সাথে কাজ করতে যাই এবং আমরা তাদের কথা নিচ্ছি সংবাদের সাথে থাকতে হলে পরে আমাদের এই বিশেষ দিনগুলোতেও সংবাদের বিশেষ মাত্রা নিয়ে থাকতে হয় কাজটা আমাদের মুখ মূল এবং এই কাজের মাধ্যমে আমরা একই সঙ্গে অফিসেও সব অফিসেও একটা উৎসবমুখর পরিবেশ থাকে ঈদের দিনেও কাজ করছেন যারা তাদের ঈদ আনন্দ উপভোগেও প্রশান্তি থাকে এই সেবার মাঝি মাফিয়া মুক্তা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সকালে দলীয় নেতাকর্মী ও সমর্থক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ মানুষের বিচার অধিকার আছে অধিকার তো বঞ্চিত করে মানুষ হত্যা করা ঠিক নয় আশা করি একদিন সুদিন ফিরে আসবে আমরা সবাই সুখী হব বাংলাদেশ সবাই সুখী হব আমাদের সবাইকে অনেক অনেক জানাচ্ছি ধন্যবাদ এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ টানা কয়েকদিনের অতি বৃষ্টি আর জোয়ারের পানি যেন নিঃস্ব করে দিল দেশের ভোগ্যপূর্ণের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের চাকতায় খাতুনগঞ্জ ও আসাদগঞ্জের ব্যবসায়ীদের গতকালে জোয়ারের পানি ঢোকে পড়ায় নষ্ট হয়েছে প্রায় শত কোটি টাকার পণ্য পাশাপাশি স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীদের অভিযোগ খাল খনন ও নালা পরিষ্কার না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে নয়ন বড়ুয়াজার তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে দেশের বৃহত্তম পাইকারি বাজার চাকতাই খাতুনগঞ্জ ও আসদগঞ্জের ব্যবসায়ীদের আতঙ্ক এখন বৃষ্টি আর জোয়ারের পানি গেল কয়েকদিনের টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা ক্ষতি হয়েছে শত কোটি টাকার মালামাল ব্যবসায়ীদের অভিযোগ চাকতাই খাল ভরাট হয়ে যাওয়ায় দুঃসহ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে সুইচ গেট বা আমাদের জলাবদ্ধতা তাদের নিরসন যদি কোনো কিছু করা না হয় তাহলে আমাদের ব্যবসায় প্রচুর সম্মুখীন ক্ষতির সম্মুখীন হবে বর্ষার মৌসুম আগাম আগাম ওইখানে পানি চলে আসছে তাহলে সারা আরো তিনটা মাস আমরা কি করে ব্যবসা করি আর খাল খনন না করা পর্যন্ত এই সমস্যার সমাধান সম্ভব নয় বলছেন ব্যবসায়ী নেতারা খাল যদি পরিষ্কার করতো কাজ করতো তাহলে সব থেকে এত ফানি জমতো না এদিকে সিডিয়া চেয়ারম্যান বলছেন দখল হয়ে যাওয়া খালের দুপাশ উদ্ধার করে খনন করা গেলে জলবদ্ধতা নিরসন সম্ভব খালের যদি অবৈধ দখলতা থাকে আর এস বিএস মোতাবেক তাহলে আমরা পরবর্তী পরি যখন আমার কালে হাত স্ট্রাকচারে হাত দেবো উচ্চিত করে ফেললে হবে না উচিত করে সাথে সাথে কাজ করে ফেলতে হবে সিরিয়ার প্রকল্পের নকশা পরিবর্তন না করলে নগরের জলবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করছেন এই নগর পরিকল্পনাবিদ সারা বছর যে পরিমাণ বৃষ্টি হতো এখন অল্প কিছু সময়ের মধ্যে সেই বৃষ্টিটা হয় তার জন্য ড্রেনেজ এরিয়া বেশি প্রয়োজন হবে এবং সেই ড্রেনেজ এরিয়া যদি আমি দিতে না পারি নিশ্চিত করতে না পারি নতুন খাল খননের মাধ্যমে এই প্রকল্প সামরিক সামগ্রিকভাবে যে সমাধান সেই সমাধানটি দেবে না জলবায়ু নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নেওয়া প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি ভুক্তভোগীদের নিউজ টোয়েন্টি ফোর সংবাদে নিচ্ছে আবারও বিরতি ফিরছি একটু পর সে পর্যন্ত সাথেই থাকুন শুক্রবার আবারও চীনে পণ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘটনার নিন্দা জানিয়েছে চীন সেই সঙ্গে ওই দিনই সমান পঞ্চাশ বিলিয়ন ডলার মূল্যমানের ছয়শো মার্কিন পণ্যে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের কথাও জানিয়েছে বেইজিং আরও জানাচ্ছেন আসমাতুলি চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরের বিভিন্ন পণ্যে একের পর এক শুল্ক আরোপ করে চলেছে এর ইজির ধরে বেইজিংয়ের বিরুদ্ধে মেধা সত্য চুরির অভিযোগ এনে শুক্রবার প্রায় এক হাজারেরও বেশি পণ্যে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারের নতুন শুল্ক বসানোর ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন এর মধ্যে বার্ষিক চৌত্রিশ বিলিয়ন ডলার আমদানি হয় এমন আটশো পণ্যের শুল্ক ছয় জুলাই থেকে কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস তবে ষোলো বিলিয়ন ডলার আমদানি পণ্যে কবে থেকে নতুন শুল্ক কার্যকর হবে তা জানানো হয়নি আর এই ঘটনার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও পাল্টা পদক্ষেপ নিয়েছে চীন ওয়াশিংটনের এই পদক্ষেপের পরপরে বেজিংও প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার সমমূল্যের ছশো উনষাটটি মার্কিন পণ্যে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় তবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের ভুল বাণিজ্য নীতির কারণেই চীনের মতো বড় বাণিজ্যিক অংশীদার এমন একটি দেশের সঙ্গে বিরোধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র যার মাসুল শুধু সংশ্লিষ্ট দেশগুলোকেই নয় দিতে হবে বিশ্ব অর্থনীতিকে শ্রী সিং গুজ আসমাতি নিউজ টোয়েন্টি ফোর এই পর্যায়ে একটি বিরতি ফের বসে আমাদের সাথে থাকুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বিশ্বের ষষ্ঠ বায়ু দেশ হিসেবে চিহ্নিত ভারতের দিল্লির দূষণের মাত্রা দিন দিন বাড়ছে বছরের এই সময়ে বাতাসের তীব্র গতিবেগ ও পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে বায়ু ভয়াবহতায় বিপর্যস্ত দিল্লির জনজীবন কুয়াশার চাদর ভেবে ভুল হলেও আসলে তা ধুলার আস্তরণ প্রতিদিন এর মুখোমুখি হতে হচ্ছে ভারতের রাজধানী দিল্লিবাসীর বায়ু দূষণের ভয়াবহতায় এখন শ্বাস প্রশ্বাসের সমস্যা ছাড়াও সাধারণ কাজের জন্য বাইরে যাওয়াই কঠিন হয়ে পড়েছে দেশটির পরিবেশবিদরা বলছেন পাশের হারিয়ানা ও রাজস্থান থেকে আসা বিপরীতমুখী ঘূর্ণিঝড়ের বাতাসে ভেসে আসা ধুলো দূষিত করছে দিল্লির বাতাস ধুলার ভারী স্তরের কারণে শুক্রবার বাতিল করা হয় স্থানীয় বিমান চলাচল লোকজন বাড়ির বাইরে বের হচ্ছে না এই ধুলোর জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের পরিস্থিতি দিনের পর দিন কঠিন হয়ে পড়ছে যেভাবে আমরা বাইরে যেতাম সেভাবে একদমই আর সম্ভব হচ্ছে না ভারতের পরিবেশ মন্ত্রী জানালেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে উপদেষ্টা পরিষদ নিয়োগ দেয়া হয়েছে দুর্ভাগ্যবশত রাজস্থান থেকে ধুলো দূষিত করছে দিল্লির বাতাস আমাদের মন্ত্রণালয়কে এরই মধ্যে সতর্ক থাকতে বলেছে এমনকি এ বিষয়ে আমাদের বৈঠকও হয়েছে এ বিষয়ে রাজ্য সরকার উপদেষ্টার পরামর্শ নিচ্ছে এদিকে বছরের এ সময় বাতাসের গতি বেশি থাকায় সৃষ্ট ধুলিঝড় সেই সাথে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় বেড়ে গেছে দিল্লির বায়ু দূষণ ইসলাম নিউজ মস্কোর নাম করা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ছশো শিক্ষার্থী পুরো বিশ্বকে জানার বড় মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন এবার বিশ্বকাপ ফুটবলকে স্বেচ্ছায় শ্রম দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা গণমাধ্যম কর্মীদের তথ্য দিয়ে সহায়তা করে যাচ্ছেন তারা পুরো মস্কোতে এমন স্বেচ্ছাসেবকের সংখ্যা প্রায় ছয় থেকে মস্কো থেকে সেসব স্বেচ্ছাসেবকদের সম্পর্কে কামাল হোসেনের ক্যামেরায় আরো জানাচ্ছেন মাহফুজুল ইসলাম বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে পুরো রাশিয়া স্থানীয় রাশানদের তুলনায় এই উন্মাদনাটা মূলত তৈরি হচ্ছে ল্যাতিন আমেরিকা কিংবা ইউরোপের দর্শকদের কাছ থেকে পুরো রাশিয়ায় এখন ভিনদেশিদের আনাগোনা সেই সঙ্গে জানা গেছে অ্যাক্রিডেট ছাড়াও সারা বিশ্ব থেকে শুধু নন অ্যাক্রিডিয়েট সাংবাদিকের সংখ্যা ছাড়িয়েছে নয় হাজারে আর এই সব সাংবাদিকদের সব ধরনের সহায়তা করতে প্রস্তুত মস্কোর সিটি প্রেস সেন্টারের এই ভলেন্টিয়াররা ভ্যারেনিকা এলিজাবেথ এবং এনা এই তিন রাশিয়ান পেশায় শিক্ষার্থী তবে এখন কাজ করছেন মস্কোর সিটি প্রেস সেন্টারে বিশ্বকাপের ভলেন্টিয়ার হিসেবে লাতিন আমেরিকা আফ্রিকা এশিয়া সহ বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে সাংবাদিকরা আসছেন আমরা তাদের কাজের সহায়তা করছি সাথে শিখতেও পারছি মূলত বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষদের একসাথে দেখার এমন সুযোগ আর কখনো হবে কিনা জানি না তবে বিষয়টি আমার পড়াশোনার জন্য বেশ কার্যকর আবার অনেকে পরীক্ষিত বলেই এই ধরনের বড় আয়োজনে কাজ করার সুযোগ পেয়েছেন তাদের মধ্যে একজন পিপলস ফ্রেন্ডশিপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এলিজাবেথ আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশের প্রায় শিক্ষার্থী লেখাপড়া করে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ সম্পর্কে আমার ধারণা আছে সেটা সত্য তবে এখানে কাজ করতে পেরে আরও বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারছি আমরা শুধু বলতে চাই রাশিয়া একটি সুন্দর এবং অতিথি পরায়ণ দেশ যার প্রমাণ আমরা এই বিশ্বকাপ দিয়ে দিতে চাই অনেক স্বেচ্ছাসেবক রয়েছেন যারা বিশ্বকাপে প্রথম ম্যাচে নিজ দেশ রাশিয়ার বড় জয় দেখার আগেও খুব একটা মাথা ঘামাননি বিগেস্ট শো অন আর্থ নিয়ে কিন্তু এখন পুরো বিশ্বের মানুষের উন্মাদনা নিজ চোখে দেখতে পেরে ফুটবল নিয়ে ধারণা পাল্টেছে অনেকেরই বিশ্বকাপের আয়োজন আমাদের দেশে হচ্ছে আমি এর একটি অংশ সাংবাদিকদের সহায়তা করতে পেরে ভালো লাগছে তবে এটা বলতে পারি রাশিয়া প্রথম ম্যাচে জেতার আগেও আমি ফুটবল নিয়ে খুব একটা মাথা ঘামাইনি তবে এখন বেশ আনন্দ পাচ্ছি বিভিন্ন দেশের সংস্কৃতি এবং বিভিন্ন দেশের মানুষ সম্পর্কে জানতে বিশ্বকাপকে একটি বড় মঞ্চ হিসেবে দেখছেন এইসব ভলেন্টিয়াররা মস্কোর নাম করা সব বিশ্ববিদ্যালয়ের এসব মেধাবী শিক্ষার্থীরা চান এই বিশ্বকাপকে উপলক্ষ করে নিজেদের জ্ঞান ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করতে সেই সঙ্গে বিশ্ব দরবারে রাশিয়াকে আরও বেশি করে প্রচার প্রচারণায় অংশ নিতে চান এসব ভলেন্টিয়াররা মস্কোর সিটি প্রেস সেন্টার থেকে মাহফুজুল ইসলাম নিউজ ফোর আবারও ঈদের খবর বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এশিয়া জুড়ে উৎসাপন করা হয়েছে ঈদ উল ফিতর শনিবার ভারতের অন্যান্য প্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও এসেছে ঈদের খুশি এই উপলক্ষে কলকাতায় এদের সবচেয়ে বড় নামাজের সমাবেশ হয় রেড রোডে যুক্তরাষ্ট্রে ও মাসোবে পেসিয়াম সাধনা শেষে এই উদযাপন করেছেন প্রবাসী মুসলমানরা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কলকাতার সর্ববৃহৎ ইদের জামায়াত হয়ে দাঁড়ায় মিলন উৎসবে প্রতিবারের মতো এবারও রেড রোডের নামাজের স্থানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামাজ উপলক্ষে গোটা রেড রোড সহ কলকাতার বিভিন্ন অংশে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রেড রোড ছাড়াও নাখুদা মসজিদ টিপু সুলতান মসজিদ পার্ক সার্কাস ময়দান সহ রাজ্যের অসংখ্য মসজিদ ও ঈদগায়ে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ নামাজে অংশ নেন ঈদুল ফিতর উপলক্ষে জেদ্দায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ কনসুলেট কনসুলেটের নিজস্ব প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর দীপুমণি উপচে পড়া ভিড় ছিল সুইজারল্যান্ডের জুরিখে ঈদের জামাতটি প্রবাসী আয়োজিত বাংলাদেশিদের আয়োজনে একমাত্র জায়গা সংকুলা না হবার কারণে ধর্মপাল মুসলিদের অনেকেই নামাজ আদায় করেন হলের বাইরে খোলা মাঠে এ সময় নতুন প্রজন্মের শিশু কিশোরদের উপস্থিতিও ছিল লক্ষণীয় ইউরোপের অন্যান্য দেশের মতো আনন্দ উৎসবের মধ্যে দিয়ে স্পেনেও ঈদুল ফিতর উদযাপিত হয়েছে ইতালিতে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব পরিবেশের মধ্যে দিয়ে ঈদ ফিতর উদযাপিত হয়েছে বাংলাদেশিদের ব্যবসায়ী কেন্দ্র পিয়াচা ভিক্টরিও পার্কে ঈদ উদযাপন কমিটির আয়োজনে ঈদের জামাত অনুষ্ঠিত হয় মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ ফিতর পালিত হয়েছে যুক্তরাষ্ট্রীয় নিউ ইয়র্ক নিউ জার্সি পেনসিলভেনিয়া কানেকটিকাট অঞ্চলে তিন শতাধিক মসজিদের ব্যবস্থাপনায় সখানেক জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্র করে রাজধানীর কেন্দ্রগুলোতে ছিল মানুষের নগরবাসীর অনেকেই পরিবার পরিজন নিয়ে ছুটে গেছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে সবার চোখে মুখে ছিল ঈদ উৎসবের ছোঁয়া সহকর্মী ফাতেমা কাউসার এবং তালুকদার বিপ্লবকে সঙ্গে নিয়ে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শাফিয়াজ রাসনা ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ আর ঈদ মানেই পরিবার পরিজন নিয়ে আনন্দের সময় কাটানো তাই তো রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেল উপচে পড়া ভিড় সকাল থেকে যেন তিল ধারণেরও জায়গা ছিল না এসব কেন্দ্রগুলোতে সবার চোখে মুখে যেন আনন্দের ছোঁয়া বিভিন্ন বয়স শ্রেণী পেশার মানুষে যেন কানায় কানে ভরে উঠেছে ঢাকা চিড়িয়াখানা এদের অনেকেই এসেছেন পরিবার পরিজন নিয়ে কেউ বা এসেছেন বন্ধুদের সঙ্গে ভালো লাগতেছে এরকম জায়গায় সবসময় সচরাচর আসা হয় না আমার অনেক ভালো লাগছে ঈদের দিনে এসে অনেক এখানে অনেক মজা করতে চাই আমি আমি আমার ভাই বোন আর বাবার সাথে এসেছি সময় ঢাকাতে করা হয় না দেশগ্রামেও যাই কিন্তু বাচ্চার কারণে চিড়াখানা আসবে এই জন্য খুব কষ্ট করে ওকে নিয়ে আসা আর কি আমাদের অফিসেও ছুটি থাকে না তো আজকে আর কি সুযোগ হয়েছে আর কি এই জন্য আমরা ঘোরার জন্য আসলাম একই চিত্র দেখা গেল শিশু পার্কেও পুরো বছর কর্মব্যস্ততায় থাকার কারণে সময় দেয়া হয় না পরিবারকে আর তাই তো ঈদের ছুটি পেয়ে পরিবার নিয়ে ঘুরতে আসা ঘোরাতে বিমানে ট্রেনে অনেক জায়গায় ঈদের দিন সবাই ঘুরতে আসবে এটাই আমার ভালো লেগেছে আমাদের ছোট ছোট সোনামণিরা খুব ভালো এনজয় করছে এখানে চমৎকার পরিবেশ এখানে আমি আমার ছেলে মেয়ে নিয়ে আসছি খুবই ভালো লাগতেছে সাথে হাজবেন্ড আছে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো ঘুরে এমন দৃশ্যই চোখে পড়েছে ভিড় ছিল হাতির ছিল এলাকায়ও এদিকে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে টগি ওয়ার্ল্ডে ছিল শিশুদের ভিড় বিভিন্ন রকম রাইডে চড়ে আনন্দে মেতে ছিল শিশুরা বসুন্ধরা এসে অনেক আনন্দ করছি তারপর আমার মা বাবার সাথে এসেছি অনেক আনন্দ করলাম ছুটির একটা দিন ঈদের আনন্দে ভাগাভাগি করে নেবো এবং এই আনন্দ যেন সবার জন্য একাকার হয়ে যায় সবাই এবং সারা বছর জন্য আমরা এই আনন্দ উৎসব নিয়ে বেঁচে থাকতে পারি সারাদিন এসব কেন্দ্রগুলোতে পরিবার নিয়ে কাটিয়েছেন রাজধানীবাসী বাঙালির ঈদ যেন আরও একবার তাদের ব্যস্ত সময়কে আনন্দখান করে তুলল শাফিয়াজ রাস্তা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা আগে উদযাপিত হব পবিত্র ঈদুল উল ফিতর সারাদেশে ঈদের জামাত অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় খালেদা জিয়ার সাথে কারাগারে ব্যাখ্যা করলেন পরিবারের সদস্যরা অনুমতি মেলেনি দলীয় নেতাদের ঈদের দিনেও নির্বাচনী মেজ গাজীপুর সিটিতে ভিন্নভাবে জনসংযোগের দুই প্রধান প্রার্থী চট্টগ্রাম চট্টগ্রামীবাজারে বিস্তীর্ণ এলাকা পানির নিচে ঈদের দিনে চরম দুর্ভোগে মানুষ এবং বিশ্বকাপে আর্জেন্টিনা ও আইসল্যান্ডের খেলা এক এক গোলে ড্র অস্ট্রেলিয়াকে দুই একে হারালো ফ্রান্স আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আয়োজন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ঈদ মোবারক